শয়রাবাদ মনিন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজীব গান্ধীর মূর্তি ঠিক থাকলেও মাথা ভেঙে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর মূর্তির। পুলিশ উপযুক্ত তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বহরমপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের শয়দাবাদ এলাকায় ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শয়দাবাদ মনিন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙার অভিযোগ। সেখানে রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর মূর্তি রয়েছে। রাজীব গান্ধীর মূর্তি ঠিক থাকলেও মাথা ভেঙে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর মূর্তির। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, যারা ভেঙেছে এটা খুব ঘৃণ্য কাজ, যারা ভেঙেছে এটা প্রশাসনের দায়িত্ব দেখার। আমরা চাই পুলিশ উপযুক্ত তদন্ত করুক, দোষীদের চিহ্নিত করুক। অন্যায় হয়েছে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙা। ইন্দিরা গান্ধীর মূর্তির কারা ভেঙেছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। এটা খুব ঘৃণিত কাজ, ঘৃণিত কাজ, নিন্দাজনক কাজ। প্রশাসনকে চাপ দিব, প্রশাসন ধরুক কারা করেছে না করেছে। কিন্তু তৃণমূলের পুলিশ তো দেখতে হবে, সিসিটিভি চলছে কিনা সেটাও দেখতে হবে। সব কিছুতে কাটমানি, সিসিটিভি তো কাটমানি খেয়ে কী করেছে সেটাও দেখতে হবে। সিসিটিভি আসলে কিছু দেখেছে কিনা সেটাও দেখতে হবে। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সর্দার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।